বলিস না, মুখটা খুব বাজে দেখা যাবে। সমঝ রে, সমঝ রে। হে বাদল কি। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস, আজকে হচ্ছে হলদি অনুষ্ঠান আর আমার দাদার বিয়ে। তো এইদিকে হচ্ছে মেয়ের ফটোশ্যুট হচ্ছে আর ওই সাইডে হচ্ছে আমার দাদার ফটোশ্যুট, আর আমি সেটাও তোমাদেরকে দেখাবো। তো বিয়েবাড়ির ব্যাপার গাইস একটু মজাটাই আলাদা। আর তার সঙ্গে দেখো, আমি আজকে হলুদ শাড়ি পরেছি, চুলের মধ্যে গাঁদা ফুল লাগিয়েছি, মেকআপ আর্টিস্ট পুনমও চলে আসে সাজিয়ে দেবে যেহেতু আজকে বিয়ে। তো চলো কন্টিনিউ আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই দেখো আমি হলদি হাতে নিয়ে আছি আর মেয়ের গালে দিব লাগিয়ে। মেয়ে বসে আছে কেন? অসুস্থ। আর ইনি হচ্ছে আমার বৌদি, ঠিক আছে? আমাদের বাড়িতেই বিয়েটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মানে তুলে নিয়ে এসে বিয়েটা করাচ্ছি আমার দাদার সঙ্গে। এইভাবে করিস না, মুখটা খুব বাজে দেখা যাবে। এই আমাদের ব্লগার চলে যাচ্ছে। সামনে দিবা না, মিলে আস্তে আস্তে তো ফ্রেন্ডস, দাদার গায়ে হলুদ শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে ফটোশ্যুট। তো দাদা আমাদের ফটোশ্যুট করছে, বিয়ে বলে কথা, জীবনে তো মানুষের একবারই বিয়ে হয়। তো যাই হোক, ও এদিকে ফটোশ্যুট করছে, তারপর এদিকে চলে আসছে। সবাই মিলে জল তুলতে গিয়েছিল, তো ওরা সবাই চলে আসছে, তারপরে ওরা সবাই ডান্স টান্স করছে। তো আর আমিও সেই ফাঁকে একটু ভিডিওটাও বানিয়ে নিলাম। তারপর ভাবলাম না, আমারও একটু তো নাচতে হবে। তারপর আমি চলে গেলাম আমার বৌদির কাছে। তো বৌদির কাছে গিয়েও আমি একটু হালকা করে নাচ করলাম। তো ফ্রেন্ডস, এইদিকে দেখো সব কিছু একদম রেডি করা আছে, আর আমি তোমাদের একটু ডেকোরেশনটাও দেখাচ্ছি। আর গোধূলি লগ্নে আমার দাদার বিয়ে, তো এই বাড়িতেই, মানে ছেলের বাড়িতেই বিয়েটা হচ্ছে। তো আমি তোমাদের একটু ব্যাকগ্রাউন্ডগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমার তো ভালো লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো চলো এরপর আমি চলে যাব, আমি আমার রুমে গিয়ে দেখব, যেহেতু আমার বান্ধবী চলে আসে। এই যে পুনম মেকআপ আর্টিস্ট, ও এখন আমার বৌদিকে রেডি করাচ্ছে। তো তাড়াতাড়ি রেডি করাতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে। তো চলো ফ্রেন্ডস, আর তারপর আমি তোমাদেরকে দেখাবো বিয়েটা। তো কন্টিনিউ আমার ব্লগটা তোমরা দেখতে থাকো।
গাইস, সাত পাকে ঘোরাও কমপ্লিট হয়ে গেল, শুভদৃষ্টিও হয়ে গেল। তো এখন হবে মালা বদল, তারপর হবে বিয়ে, মানে বিয়েতে বসবে। আর এইদিকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, যার জন্য আমি আর বিয়েটা পুরোটা দেখতে পারিনি। তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। চলো টাটা, বাই বাই, লাভ ইউ গাইস, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ।